অলকি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, একদম সপ্তাহের লাস্টের দিকে একটা বড় মাপের মেসেজ এই মাত্র পাইলাম। যেটা তাহলে কারিগরি শিক্ষা অধিদপ্তর, তারা 281 পদে একটা বড় মাপের নিয়োগ প্রকাশ করছে। এখানে জিএসসি, এসএসসি, এইচএসসি স্নাতক পাশে আবেদন করা যাবে এবং সমগ্র দেশ থেকে কিন্তু আবেদন করা, 64টি জেলা থেকে সবাই ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবেন। এইটা হলো সেই কাঙ্ক্ষিত নিয়োগ। দেখুন, এখান থেকে বন্ধুরা শুরু হয়েছে, এই যে 1 নম্বর থেকে শুরু হয়েছে 1, 2, 3, 4 এরকম ক্যাটাগরি, কিন্তু বহুত ক্যাটাগরি, 17 না আরও আছে, ইন টোটাল 24টা ক্যাটাগরি আছে। 24টা ক্যাটাগরিতে 281টা পদ আছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে আপনি ওই জিএসসি, এসএসসি, এইচএসসি স্নাতক এই ধরনের পাশে কিন্তু আবেদনের অপশন। আমি বলতে পারবো যে একদম খুব জোরপূর্বক যে এটা মানে গত 1-1.5 মাসের ভিতরে এটা সবচেয়ে বড় সরকারি গভর্নমেন্ট জব। তো বন্ধুরা, আমি এখন এটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করবো। তার আগে বলি, এই নিয়োগটা লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে একদম প্রথম কমেন্টে দিয়ে রাখছি, আপনারা ওখানে গিয়ে লিঙ্কে ক্লিক করলে এই অবস্থাতে আসবেন। আসার পরে দেখুন, এই প্রথমটাই যে 281 পদে ক্লিক করা মাত্র আপনারা সরাসরি এই কারিগরি অধিদপ্তরের নিয়োগটা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে আবারও বলতেছি বন্ধুরা, এইটা মোটেও মিস করবেন না। তো আমি এখন জাস্ট এটা নিয়ে একটু বেসিকটা বলি, বাকিটা আপনারা অবশ্যই একটু নামায়া পড়বেন, কারণ এতটা বলতে গেলে একটা সময়েরও ব্যাপার স্যাপার আছে। তো এখানে দেখুন, প্রথম যে পদটা তা হলো ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। তো এই কম্পিউটার অপারেটর উপরে দেখুন ইউডিএ ডাটা প্রসেসর, তারপরে যে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এরপরে দেখুন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এরপরে দেখুন এই যে আমি আরেকটু দেখাই না, ওইটাই শেষ। দেখুন এখানে এই 24টা ক্যাটাগরির ভিতরে 3টা না 4টা ক্যাটাগরি আছে কিন্তু কম্পিউটার অপারেটর রিলেটেড। সো দ্যাট আমি আপনাদেরকে একটা কথা খুব জোরপূর্বক বলি, যারা এই কম্পিউটার অপারেটর পদে যারা মানে এক কথা আবেদন করবেন, তাদের কম্পিউটার উপরে কী ধরনের বেসিক আইডিয়াগুলো থাকা উচিত কিংবা দরকার সেটার উপরে আমি খুব সুন্দর মতো ডিসকাস করছি। আমার ভিডিও ডিসক্রিপশনে সেই লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের এই কম্পিউটার অপারেটর পদে চাকরির জন্য খুবই খুবই উপকারে আসবে। যেটা মানে চিন্তা করতে পারবেন না, যদি এ ধরনের আপনার অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো না কোনো জায়গায় গিয়ে জাস্ট একটু কিছুদিন ট্রেনিং করলে কিন্তু বিষয়গুলো বুঝতে পারবেন পুরোপুরি। তো যাই হোক, আপনারা চাইলে সে ভিডিওটা দেখে নিতে পারেন, আমার ভিডিও ডিসক্রিপশনে সে লিঙ্কটা দেওয়া আছে। তো এখন আমি প্রথম যেটি বলবো তাহলে কম্পিউটার অপারেটর, এখানে সে ইন টোটাল 26,000 টাকা স্যালারি পাবে। এখানে পদ আছে একটা, তো এখানে জাস্ট স্নাতক পাশে আবেদন, দেন আছে টুলস রুম অ্যাটেন্ডেন্ট, এখানে লোক নেবে 4 জন, এটা উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাশে আবেদন, উচ্চমান সহকারী আছে 10 জন, এখানে আপনি স্নাতক পাশে আবেদন করতে পারবেন। এরপর দেখুন যে ইউডিএ ডাটা প্রসেসর 1 জন আছে, 24,000 টাকা স্যালারি, স্নাতক পাশে আবেদন, হিসাবরক্ষক 7 জন, 24,000 স্যালারি আপনার, এটা কি স্নাতক পাশে আবেদন, 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 3 জন, 24,000 টাকা স্যালারি, স্নাতক পাশে আবেদন, লাইব্রেরিয়ান আছে 8 জন, 24,000 সামথিং স্যালারি, এটা স্নাতক পাশে আবেদন, ড্রাইভার আছে 10 জন, 22,000 সামথিং স্যালারি, অষ্টম শ্রেণী পাশে আবেদন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আছে 35 জন, এটা এইচএসসি পাশে আবেদন, 22,000 টাকা স্যালারি, এলডিএ কাম ডাটা প্রসেসর আছে 22,000 সামথিং স্যালারি পাবে 5 জন, এইচএসসি পাশে আবেদন, হিসাব সহকারী আছে 22 জন, 22,000 সামথিং স্যালারি, এটা উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে আবেদন, ক্যাশিয়ার আছেন 2 জন, 22,000 সামথিং স্যালারি, এটাও উচ্চ মাধ্যমিকে আবেদন। দেন বন্ধুরা লাইব্রেরিয়ান আছে 6 জন, এটা স্নাতক পাশে আবেদন, 22,000 সামথিং স্যালারি, সহকারী লাইব্রেরিয়ান আছে 2 জন, স্নাতক পাশে আবেদন, 22,000 সামথিং স্যালারি, লাইব্রেরি সহকারী আছে 98 জন, এটা এইচএসসি পাশে আবেদন, 22,000 সামথিং স্যালারি, লাইব্রেরি টেক আছে, এটা 21 জন লোক নিয়োগ করবে, এটাও 22,000 সামথিং স্যালারি, এটা আপনার এইচএসসি পাশে আবেদন, অথবা আপনি জাস্ট ভোকেশনাল থেকে যদি এসএসসি কমপ্লিট করেন আবেদন করতে পারবেন। তো এরপরে এলডিএ কাম ক্যাশিয়ার আছে 3 জন, 22,000 সামথিং স্যালারি, এইচএসসি পাশে আবেদন, দেন টাইপিস্ট আছে 2 জন, এটাও এইচএসসি পাশে আবেদন, ল্যাব সহকারী আছে 10 জন, এইচএসসি পাশে আবেদন, ইলেকট্রিশিয়ান কাম পাম্প অপারেটর আছে 1 জন, এসএসসি পাশে আবেদন, ক্যাশ সহকারী আছে 9 জন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশে আবেদন, ইলেকট্রিশিয়ান আছে 1 জন, এটাও এসএসসি পাশে আবেদন,
স্কিল্ড ম্যান আছে 14 জন। এটা কি পাশ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট কিংবা ভোকেশনাল থেকে লেখাপড়া করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক আছে 6 জন, এটা আপনি SSC পাশে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, অনলাইন আবেদনটা শুরু হবে 5 তারিখ থেকে, এই কয়েকদিন পরে জাস্ট 5 তারিখ থেকে আবেদনটা শুরু হবে। আমি চেষ্টা করবো আপনাদেরকে এই রিমাইন্ডার মেসেজটা দেবার জন্য, যদি আপনার আগ্রহী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা ই করবেন। আর আমি একটু কথা বেশি লম্বা করলাম না, বাকিটা আপনারা পড়লে ব্যাপারটা বুঝতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।